আসসালামু আলাইকুম, আমার নাম ইফতেখার মিকি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। গত ভিডিওতে আমরা দেখেছিলাম যে এসকিউএল ইনজেকশন কি, ডেটাবেস কি, এসকিউএল কোয়েরিজ কি, টেবলস কি অ্যান্ড সো অন। আজকে আমরা দেখব যে কিভাবে এসকিউএল ইনজেকশনকে আমরা এক্সপ্লয়েড করে সিস্টেমে অ্যাক্সেস করি বা আমাদের মনের মতো করে কিছু কোয়েরিজ আমরা তৈরি করে আমরা সার্ভার বা ডেটাবেস থেকে আমরা ইনফরমেশন এক্সট্রাক্ট করি। নাও এসকিউএল ইনজেকশন এক্সপ্লয়েড করার আগে আমি কিছু জিনিস আপনাদেরকে একটু রিভিউ দিতে চাই, এবং এই কনসেপ্টটা বেসিক্যালি আমি নেটওয়ার্কিংয়ের যে ভিডিওসগুলো আছে ওখানে আমি বলেছি। সো লেটস সে যে আমার যখন দুইটা ট্রু স্টেটমেন্ট থাকবে এবং সেটা হচ্ছে অ্যান্ড দিয়ে কানেক্টেড থাকবে, সেটা আমার অলওয়েজ ট্রু হবে, ঠিক আছে? সো এখানে আমি অ্যান্ড বলতে বোঝাচ্ছি যে এটা হচ্ছে একটা লজিক্যাল অপারেটর, এবং আমার যখন দুইটা কন্ডিশন থাকবে, দুইটা কন্ডিশনই যখন ট্রু হবে তখনই একমাত্র আমার ট্রু হবে, এটা হচ্ছে অ্যান্ড অপারেটরের ক্ষেত্রে, ঠিক আছে? আবার যদি আমি বলি যে ট্রু অ্যান্ড ফলস, তাহলে সেটা ফলস হবে। তার মানে কি যে আমার যদি দুইটা কন্ডিশন থাকে, একটা ট্রু এবং একটা ফলস, এবং সেটা কানেক্টেড থাকে অ্যান্ড দিয়ে, তাহলে আমার আউটকাম সবসময় ফলস হবে। আমি যদি বলি যে আমি ফলস অ্যান্ড ট্রু, তাহলেও সেটা ফলস হবে। মানে আমার যদি দুইটা কন্ডিশন থাকে, একটা যদি ফলস হয় একটা যদি ট্রু হয়, তাহলেও সেটা আমার ফলস হবে আউটকাম। এবং আমার যদি দুইটা কন্ডিশনই ফলস থাকে, ইন দ্যাট কেস আমার ফলস হবে। সো তার মানে কি যে অ্যান্ডের ক্ষেত্রে আমার ট্রু কখন হচ্ছে? যখন আমার দুইটা কন্ডিশনই ট্রু, তখনই একমাত্র আমার ট্রু হচ্ছে। তাছাড়া বাকি অন্য যা সিচুয়েশন আছে সবখানে হচ্ছে যে আমার ফলস হচ্ছে। নাও আরেকটা হচ্ছে অর অপারেটর। অর অপারেটরের ক্ষেত্রে যেটা হবে যে আমার যদি ট্রু অর ট্রু থাকে, তাহলে সেটা ট্রু হবে। তার মানে কি যে আমার দুইটা কন্ডিশনই যদি ট্রু থাকে এবং দুইটা কন্ডিশন যদি অর অপারেটর দিয়ে আমার যোগ থাকে, তাহলে সেটার আউটকাম আমার অলওয়েজ ট্রু হবে। আমি যদি বলি ট্রু অর ফলস, তাহলেও আমার আউটকাম ফলস, তাহলে আমার আউটকাম ট্রু হবে। কারণটা কি যে এটা হচ্ছে ঠিক অ্যান্ডের অপোজিট। সো আমার যদি দুইটা কন্ডিশন থাকে, একটা ট্রু থাকে একটা ফলস থাকে, জাস্ট একটা যদি ট্রু থাকে দেন আমার আউটকাম ট্রু হয়ে যাবে। নট নেসেসারিলি যে আমার দুইটা কন্ডিশনই ট্রু হতে হবে, ঠিক আছে? সো ইন দিস কেস আমার যদি কি থাকে যে ফলস অর ট্রু, তাহলে আমার কি হবে? ট্রু হবে। কারণটা কি যে আমার দুইটা কন্ডিশনের মধ্যে একটা হচ্ছে ট্রু হয়ে যাচ্ছে। ফলস অর ফলস, তাহলে কি হবে? ফলস। তার মানে কি যে অ্যান্ডের ক্ষেত্রে আমার কখন ট্রু হয়েছিল? যখন আমার দুইটা কন্ডিশনই হচ্ছে ট্রু ছিল, তাছাড়া বাকি যা সিচুয়েশন আছে সবখানে আমার ফলস হচ্ছে। আর অরের ক্ষেত্রে কি হবে যে আমার যখন দুইটা ট্রু থাকবে বা একটা যদি ট্রু থাকে তখনই আমার ট্রু হবে, তাছাড়া যখন দুইটা ফলস থাকবে তখন আমার ফলস থাকবে। তার মানে অরের ক্ষেত্রে আমার যদি একটা ট্রু থাকে দেন আমার আউটকাম ট্রু হয়ে যাবে, আমার অন্যটা দেখতে হবে না যে এটা ফলস কি ট্রু। বিকজ আমার একটা কন্ডিশন ট্রু হয়ে গেছে মানে হচ্ছে যে আমার আউটপুট ট্রু হবে। কখন ফলস আসবে? যখন আমার দুইটা কন্ডিশনই ফলস আসবে, তখনই একমাত্র আমার ফলস আসবে, ঠিক আছে? সো এই কনসেপ্টটা হচ্ছে বোঝা খুবই জরুরি এসকিউএল ইনজেকশনের জন্য। সো আমি এখন হচ্ছে ওয়াসপে চলে যাব, এবং ওয়াসপে হচ্ছে ড্যামবার্নার বলে অ্যাপ্লিকেশনে ক্লিক করব, এবং ইউজার নেম হচ্ছে অ্যাডমিন, পাসওয়ার্ড হচ্ছে অ্যাডমিন। সো এটা আপনারা জানেন। আমি লগ ইন করবো, তারপর এখান থেকে এসে আমি এসকিউএল ইনজেকশনে যাবো। অ্যান্ড নাও এখানে আমার এরকম একটা ইন্টারফেস আসবে যেখানে আমার একটা সার্চ বার থাকবে, বা বেসিক্যালি এখানে একটা আমার ইনপুট বার থাকবে। নাও এসকিউএল ইনজেকশনের জন্য প্রথম যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে যে আমার এই ওয়েব পেজের বা এই ইন্টারফেসটার সোর্স কোড আছে কিনা। নর্মালি সাধারণত 99% টাইমে কখনো সোর্স কোড থাকবে না, বাট ইন দিস কেস আমার সোর্স কোড আছে। সো আমি ভিউ সোর্সে যাব, এখানে ক্লিক করব। অ্যান্ড এখানে আমি দেখতে পাচ্ছি যে বেসিক্যালি এখানে আমার এই যে একটা কোড আছে যে গেট আইডি, এবং এই যে দেখতে পাচ্ছি সিলেক্ট ফার্স্ট নেম লাস্ট নেম ফ্রম ইউজার্স ওয়ার ইউজার আইডি ইকুয়ালস টু আইডি, বেসিক্যালি এটা হচ্ছে আমার একটা এসকিউএল কোয়েরি। আপনারা যদি লাস্ট ভিডিওটা দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন। সো এখান থেকে হচ্ছে যে আমি ইনফরমেশনটা কালেক্ট করবো, যে এখানে যে আমি আইডি দেখতে পাচ্ছি, বেসিক্যালি এই আইডির মধ্যে আমি যা বসাবো সেটাই হচ্ছে যে আমার আউটপুট দেখাবে। সো লেটস সে যে আইডি এখানে কি হচ্ছে, যে এখানে আমার আইডি যাচ্ছে, রাইট? সো আমি যদি এই সার্চ বারের মধ্যে আমি যদি 1 প্রেস করি, তাহলে 1 নাম্বার আইডিতে যে ইনফরমেশনটা আছে সেটা আমাকে দেখাবে। আমি যদি 2 প্রেস করি, তাহলে 2 নাম্বার
আইডিতে যে ইনফরমেশন আছে যে ফার্স্ট নেম গর্ডন আর সারনেম হচ্ছে ব্রাউন, সো বেসিক্যালি ফার্স্ট নেম হচ্ছে যে আমার এই এটা, ফার্স্ট নেম হচ্ছে যে আমার ফার্স্ট নেম আর সারনেম হচ্ছে লাস্ট নেম, আর আইডি হচ্ছে যে আমি যেটা এখানে বসাচ্ছি, সো আমি যখন বসাচ্ছি টু তখন বেসিক্যালি কি হচ্ছে যে এই জায়গায় টু বসে যাচ্ছে এবং সে এই কোয়ারিটা ডেটাবেসে এক্সিকিউট করে ডেটাবেস থেকে সে ইনফরমেশনটা বের করছে যে টু নাম্বার আইডিতে কি ইনফরমেশন আছে, যেটা হচ্ছে ফার্স্ট নেম গর্ডন এবং সারনেম ব্রাউন। ঠিক আছে, নাও একটা বেসিক রুল যে আমরা যখন হচ্ছে যে এসকিউএল ইনজেকশনের জন্য টেস্ট করি তখন আমরা সিম্পলি হচ্ছে যে একটা এখানে কোটেশন মার্ক দিই। ঠিক আছে, এবং আপনি যখন কোনো এসকিউএল ইনজেকশনে ট্রাই করবেন সবচেয়ে বেসিক যে ওয়ে দেখার জন্য যে এসকিউএল ইনজেকশনের জন্য এটা ওয়েবসাইটটা ভালনারেবল কিনা, সিম্পলি হচ্ছে যে একটা কোটেশন দিবেন এবং সাবমিট করবেন। যদি এখানে কোনো এরর আসে তার মানে বুঝবেন যে এই ওয়েবসাইটটা বা ইন্টারফেসটা বা অ্যাপ্লিকেশনটা হচ্ছে এসকিউএল ইনজেকশনের জন্য ভালনারেবল। সো আমি যদি এখানে সাবমিট দিই, দেখেন আমার এখানে কি বলছে যে ইউ হ্যাভ এন এরর ইন ইওর এসকিউএল সিনট্যাক্স, তার মানে কি আমাকে এখানে একটা এরর দেখাচ্ছে যে এসকিউএল সিনট্যাক্সে ঝামেলা আছে, বাট এই এররটা আসারই কথা না। ঠিক আছে, বাট এখানে আসছে কেন, বিকজ হচ্ছে যে আমি অ্যাকচুয়ালি এই সার্ভারের সাথে ইন্টারঅ্যাক্ট করছি কোনোভাবে, বা সার্ভার অ্যাকচুয়ালি আমার এই এই সিনট্যাক্সটাকে যেটা আমি বসিয়েছি যে কোটেশন মার্ক সেটাকে সে প্রসেস করার চেষ্টা করছে, যে কারণে সে এখানে একটা এরর দেখাচ্ছে। যদি এই ওয়েবসাইটটা এসকিউএল ইনজেকশনের জন্য ভালনারেবল না থাকতো তাহলে এখানে সে কোনো এরর দেখাতো না, বাট ইন দিস কেস কেন দেখাচ্ছে, বিকজ ওয়েব পেজটা এসকিউএল ইনজেকশনের জন্য ভালনারেবল। নাও এখন লেটস সে যে আমি যদি এইখানে বলি যে ওয়ান অ্যান্ড ওয়ান ওয়ান ইকুয়ালস টু ওয়ান, সো আমি এখানে বেসিক্যালি কি করছি যে ওয়ান অ্যান্ড ওয়ান ইকুয়ালস টু ওয়ান, সো আমি যদি সাবমিট করি আমার এখানে কি দেখাচ্ছে যে ফার্স্ট নেম অ্যাডমিন সারনেম নেম অ্যাডমিন। এটা কারণটা কি, আমাকে আউটপুট কেন দেখাচ্ছে, বিকজ হচ্ছে যে এটা এসকিউএল ইনজেকশনের জন্য ভালনারেবল। নাও বেসিক্যালি আমি এখানে কি করলাম যে আমি প্রথমে কি লিখেছিলাম যে ওয়ান, আচ্ছা একটা সিম্পলি ওয়ে যদি আমি আপনাকে বুঝাতে চাই, লেটস সে যে আমি হচ্ছে এই জিনিসটা কপি করে নিই, এই কোয়েরিটা আমি কপি করে নিই। ঠিক আছে, সো আমি হচ্ছে এই কোয়েরিটা এখানে কপি করে নিলাম এবং এই আইডির মধ্যে বেসিক্যালি আমি এখানে কি লিখেছিলাম, এইটাই তো রাইট, ওয়ান অ্যান্ড এই ওয়ানের পর আমি একটা কোটেশন মার্ক দিয়েছি, আবার অ্যান্ড দিয়েছি, তারপরে কোটেশন মার্ক ওয়ান কোটেশন মার্ক ক্লোজ ইকুয়ালস টু ওয়ান কোটেশন মার্ক ওয়ান, রাইট। সো এইটা হচ্ছে যে আমি কপি করে নেব অ্যান্ড সিম্পলি আমি যেটা করব, এই যে আইডি আছে না, এই আইডির মধ্যে হচ্ছে যে আমি এটা বসিয়ে দেব। তাহলে আপনি এখন বুঝতে পারবেন যে বেসিক্যালি আমি কি করছি যে আমার অলরেডি এখানে আগে একটা কোটেশন মার্ক ছিল এবং সেটাকে ক্লোজ করার জন্য আমি ওয়ান দিয়ে একটা কোটেশন মার্ক দিয়ে ক্লোজ করেছি এবং অ্যান্ড দিয়েছি, আবার লিখেছি কি যে ওয়ান, এটা আমার কোটেশন মার্ক দিয়ে শুরু করতে হবে শেষ করতে হবে, ইকুয়ালস টু আবার ওয়ান দিয়ে শুরু করতে হবে এবং শেষ করতে হবে কোটেশন মার্ক। এ কারণে হচ্ছে যে আমি বেসিক্যালি এখানে ক্লোজ করিনি কোটেশন মার্ক এবং এখানে শুরু করিনি, কারণ অলরেডি হচ্ছে যে এখানে শুরু করা আছে এবং শেষ করা আছে এবং পুরোটা হচ্ছে যে আমার বেসিক্যালি এখানে সিলেক্ট স্টেটমেন্টে থাকবে। সো এটা আমার বেসিক্যালি মানে যখন অ্যাকচুয়ালি কোয়েরি করব তখন এটা আমার দরকার হবে না, এই লাস্টের এই বেসিক্যালি ফার্স্টের যে কোটেশন মার্কটা। ঠিক আছে, সো এখানে আমি কি করলাম বেসিক্যালি যে আমি প্রথমে বললাম যে ওয়ান, সো ওয়ানের জন্য হচ্ছে কি যে ওয়ান নাম্বার আইডিতে কি ইনফরমেশন আছে, অ্যাডমিন এবং অ্যাডমিন, রাইট। সো সেটা হচ্ছে সে দেখবে এবং অ্যান্ড করে সে দেখবে কি যে ওয়ান ইকুয়ালস টু ওয়ান কিনা। সো আমরা কি জানি যে ওয়ান মানে কি, ওয়ান মানে হচ্ছে যে হ্যাঁ এই স্টেটমেন্টটা বা এই কন্ডিশনটা হচ্ছে ট্রু, কারণ ওয়ান নাম্বার আইডি আছে, ওয়ান নাম্বার আইডিতে ইনফরমেশন আছে, একটা হচ্ছে অ্যাডমিন এবং সারনেম হচ্ছে অ্যাডমিন, সো ওয়ান নাম্বার কন্ডিশনটা হচ্ছে আমার ট্রু। অ্যান্ড ওয়ান ইকুয়ালস টু ওয়ান এই কন্ডিশনটা কি ট্রু, হ্যাঁ ট্রু, সো আমরা বিকজ ডেফিনেটলি ওয়ান ইকুয়ালস টু ওয়ান, তাই না। সো আমার এই কন্ডিশনটা ট্রু এবং এই কন্ডিশনটাও ট্রু, সো আমার যখন দুইটা কন্ডিশন ট্রু থাকে এবং সেটাকে আমরা অ্যান্ড দিয়ে যখন যোগ করি বা অপারেট করি তখন আমার আউটপুট কি হয়, ট্রু হয়, রাইট, ট্রু অ্যান্ড ট্রু ইকুয়ালস টু ট্রু। সো সেই জিনিসটাই হচ্ছে যে এখানে আমার এক্সিকিউট হয়েছে এবং আমাকে এখানে যেহেতু দুইটা কন্ডিশনই ট্রু এবং সেটাকে আমি অ্যান্ড দিয়ে অপারেট করেছি আমাকে কিন্তু এখানে আউটপুটটা দেখাচ্ছে। যদি এটা এসকিউএল ইনজেকশনের জন্য ভালনারেবল না হতো আমাকে এখানে কোনো আউটপুটই দেখাতো না। না আমি যদি এখানে তাহলে কি করে যদি টু লিখি তাহলে কি হবে, তাহলে আমার টু নাম্বার অপারেটর টু নাম্বার আইডিতে যে ইনফরমেশন আছে সেটা দেখাবে। সো আমি যদি বলি যে টু অ্যান্ড
1 equals to 1 সো আমাকে এখন 2 নাম্বার যে আইডি আছে সেটা ইনফরমেশন দেখাচ্ছে আমি যদি এখানে 3 বলি তাহলে 3 নাম্বার দেখাবে যদি 4 বলি তাহলে 4 নাম্বারের জন্য ইনফরমেশন দেখাবে ঠিক আছে নাও আমি যদি এখানে অড অ্যাপ্লাই করি তাহলে কি রকম হবে লেটস সে আমি যদি বলি যে 1 অর 1 equals to question mark 1 সো আগে কিন্তু ছিল এন্ড এখন হচ্ছে অর রাইট সো এখন আমি কি করতে পারি যে লেটস সে আমি যদি এখন এটা সাবমিট করি তো আমার কিন্তু এখন সব ইনফরমেশন একসাথে দেখাবে তার কারণটা কি তার কারণটা হচ্ছে যে আমি যখন বলছি যে 1 অর 1 যখন আমি অর বলছি সো আমি যখন বলছি যে যখন আমি এই কমান্ডটা এক্সিকিউট করছি বেসিক্যালি কি হচ্ছে যে আমি জানি যে হ্যাঁ 1 হচ্ছে ট্রু 1 কন্ডিশনটা ট্রু এবং 1 ইকুয়ালস টু 1 এটাও ট্রু এবং আমি যখন অর করছি সো বেসিক্যালি কি হচ্ছে যে 1 ইকুয়ালস টু 1 এটা কিন্তু সব সময় ট্রু হবে এটা কিন্তু কখনোই ফলস হবে না কারণটা হচ্ছে যেহেতু এটা সব সময় ট্রু হবে এবং আমি অর যেহেতু আমি করছি তার মানে এই কন্ডিশনটা ট্রু হোক আর ফলস হোক ডাজেন্ট ম্যাটার এটা যদি ফলস হয় তাহলেও আমার এক্সিকিউট হবে যদি ফলস হয় তাহলেও এক্সিকিউট হবে অরের আউটপুট ট্রু হওয়ার কন্ডিশন কি যে কোনো দুইটা কন্ডিশনের মধ্যে একটা ট্রু হইলেই হবে সো যেহেতু আমার একটা কন্ডিশন অলওয়েজ ট্রু থাকছে সেই কারণে আমার এইখানে সবগুলা ইনফরমেশনই সে আমাকে একবার এক্সিকিউট করে দেখাচ্ছে ডাজেন্ট ম্যাটার যে এটা ট্রু হোক বা ফলস হোক ডাজেন্ট ম্যাটার বাট লেটস সে আমি যদি এইখানে বলি যে 1 ইকুয়ালস টু 2 তাহলে আমার কি হবে আমাকে কিন্তু শুধু 1 এর যে ইনফরমেশন সেটা দেখাচ্ছে কারণটা কি যে একটা ইনফরমেশন হচ্ছে ট্রু বাট এটা কিন্তু ট্রু না এটা ফলস কারণ 1 ইকুয়ালস টু 2 না যে কারণে আমাকে জাস্ট আইডি 1 এর যে ইনফরমেশন সেটা দেখাচ্ছে ঠিক আছে আবার আমি যদি বলি লেটস সে যে 1 এন্ড 1 ইকুয়ালস টু 2 তো ইন দিস কেস আমি কি করছি আমি কিন্তু ইন দিস কেস হচ্ছে যে এন্ড করছি সো আমার দুইটা কন্ডিশনই ট্রু হতে হবে আউটপুট করার জন্য বাট এখানে কি আমার দুইটা কন্ডিশন ট্রু না এখানে আমার একটা কন্ডিশন ট্রু আর একটা কিন্তু ফলস কারণ 1 ইকুয়ালস টু 2 না সো যেহেতু একটা ট্রু একটা ফলস আমার আউটপুটে কিছুই দেখাবে না ঠিক এমটি কারণ এন্ড এন্ড অপারেটরের কন্ডিশনই হচ্ছে যে দুইটা কন্ডিশন ট্রু হতে হবে তাহলে একমাত্র এন্ডে আবার ট্রু হবে আমি যদি দেখতে চাই যে বেসিক্যালি আমার ডেটাবেসের মধ্যে কয়টা কলামস আছে তখন আমি এই কোয়েরিটা ইউজ করতে পারি সো আমি যখন বলবো যে অর্ডার বাই তখন আমি বেসিক্যালি জানতে চাচ্ছি যে সেখানে কয়টা কলামস আছে অ্যান্ড অ্যাকচুয়ালি কী হয় অর্ডার বাই দিয়ে সেটা যদি আপনি জানতে চান তাহলে এসকিউএল নিয়ে একটু স্টাডি করতে হবে যে এই সময়টা এখন বা এই হয়তো এই সুযোগটা আমি এখানে পাবো না সো অর্ডার বাই হচ্ছে একটা এসকিউএল কোয়েরি যেখানে এই এসকিউএল ইনজেকশনের ক্ষেত্রে আমরা কখন দিব যখন আমরা দেখতে যাচ্ছি যে কয়টা কলামস আছে সো আমি যদি এখানে 1 দেই এবং আমি বলি অর্ডার বাই 1 এবং আমি এখানে এটা হচ্ছে বেসিক্যালি আমার কমেন্টের জন্য আমি হ্যাশ ইউজ করি এসকিউএল সো আমি যখন হ্যাশ দিচ্ছি আমি বেসিক্যালি বলছি যে এরপরে যদি কোনো কোয়েরিজ থাকে তাহলে সার্ভার সেটা যেন এক্সিকিউট না করে সো এরপরে যদি কোনো কমেন্ট থাকে এরকম আর যদি কোনো কোনো কোয়েরি টাইপের কিছু থাকে বা কমেন্ট থাকে সার্ভার সেটা তাহলে এক্সিকিউট করবে না সার্ভার শুধু এতটুকুই এক্সিকিউট করবে সো আপনি চাইলে এখানে হ্যাশ দিতে পারেন বা আপনি চাইলে এখানে হচ্ছে যে দুইটা বেসিক্যালি এই দিতে পারেন ড্যাশ দিতে পারেন বাট ইন দিস কেস একটা স্পেস দিতে হবে এখানে ঠিক আছে একটা স্পেস দিতে হবে সো আমি যদি এটা সাবমিট করি যেহেতু আমার এটা আউটপুটটা আসছে তার মানে বুঝতে পারছি যে না আমার 1 নাম্বার আইডিটা আছে বা আমার 1 নাম্বার কলামসটা আছে আমি যদি এখানে বলি যে 1 অর্ডার নাও এখানে যদি আমি বলি 2 তাহলে কি হবে আমি দেখতে পাচ্ছি বেসিক্যালি যে 2 নাম্বার কোনো কলাম আছে কি না সো আমি দেখতে পাচ্ছি হ্যাঁ 2 নাম্বারও কলাম আছে তার মানে এক্সিকিউট হচ্ছে যেহেতু 2 নাম্বার কলামস আছে সো আমি যদি এখানে বলি যে 3 কলাম 3 ইন অর্ডার আননোন কলাম 3 ইন অর্ডার তার মানে আমি বুঝতে পারছি যে এখানে 3 নাম্বার কোনো কলাম নেই সো বেসিক্যালি আমার কলাম আছে দুইটা 1 এবং 2 যেহেতু আমার 3 নাম্বার এখানে দেওয়ার পরে এক্সিকিউট হচ্ছে না তার মানে আমি বুঝতে হবে যে এখানে 3 নাম্বার কলাম নেই সো আমি বুঝতে পারলাম যে না আমার কলাম আছে হচ্ছে দুইটা ঠিক আছে নাও আমি যদি বেসিক্যালি দেখতে চাই যে কলামসটা কোন এই দুইটা কলাম কোন অর্ডারে আছে তখন সেক্ষেত্রে আমি বলতে পারি যে 1 ইউনিয়ন সিলেক্ট
1, 2 তারপরে হচ্ছে যে আমি আইদার এখানে হ্যাশ দিতে পারি বা আমি যদি হচ্ছে যেটা আগে বললাম যদি দুইটা ড্যাশ দিই ইনদার কেস আমাকে একটা স্পেস দিতে হবে তাহলে হচ্ছে এখন আমি হ্যাশ দিয়ে ট্রাই করি হ্যাশের জন্য আর পরে কোনো স্পেস দিতে হবে না সো আমি যদি সাবমিট করি তাহলে আমার এখানে কি দেখাচ্ছে যে ফার্স্ট নেম 1 এবং সারনেম 2 কলাম 1 এ হচ্ছে ফার্স্ট নেম আছে এবং কলাম 2 তে হচ্ছে সারনেম আছে আর আমরা ইউনিয়ন কখন ইউজ করি বেসিক্যালি যখন হচ্ছে আমরা দুইটা কোয়েরিজ একসঙ্গে অ্যাড করতে চাই তখন হচ্ছে আমরা ইউনিয়ন করি এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমার দুইটা আউটপুট আছে ঠিক আছে সো দ্যাটস ইট আই মিন হচ্ছে যে আরও এটা নিয়ে কন্টিনিউ করবো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে সো আশা করি যে আপনারা থাকবেন সো দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে টিল দেন আল্লাহ হাফেজ